শ্বের প্রতিজ্ঞা আজ হতে এ বিশ্বের সমস্ত রমণী আমার জননী হস্তিনাপুর রাজ চক্রবর্তী প্রতীপ বৃদ্ধ বয়সে পুত্র লাভ করার জন্য ভার্যার সঙ্গে গঙ্গা তীরে দুর্লভ তপস্যায় রত হয়েছিলেন একদিন অতি মনোহর রূপধারিণী এক রমণী গঙ্গার মধ্য থেকে উঠে তপস্বী প্রদীপের শাল বৃক্ষের মতো দক্ষিণ উরুর উপরে এসে উপবেশন করলেন রমণী প্রতীপকে বললেন মহারাজ আমি আপনাকে প্রার্থনা করি সুতরাং আমাকে সন্তুষ্ট করুন কামুক রমণীকে পরিত্যাগ করা সাধুজন গর্হিত তপস্যারত প্রদীপ জানালেন যে তিনি পরস্ত্রী গ্রহণ করেন না এবং অসবর্ণ স্ত্রীও গ্রহণ করেন না উত্তরে রমণী বললেন তিনি দুর্লক্ষণা নন অগম্যাও নন কোনো বিষয়ে নিন্দনিয়াও নন তিনি স্বর্গীয়া উৎকৃষ্ট স্ত্রী এবং কুমারী তিনি প্রতীপের প্রতি অনুরক্তা অতএব তাকে সন্তুষ্ট করা প্রতীপের কর্তব্য কিন্তু প্রদীপ রমণীর আহ্বানে সাড়া দিলেন না তিনি জানালেন প্রথমত তার নারী সঙ্গ করার বয়স চলে গিয়েছে দ্বিতীয়ত আগতা রমণী তার দক্ষিণ উড়ুর ওপরে বসেছেন পুরুষের দক্ষিণ উড়ু কন্যা বা পুত্রবধূর আসন পুরুষের বাম উড়ু স্ত্রীর ভোগ্য আগতা রমণী নিজেই তা পরিত্যাগ করেছেন যেহেতু নারী তার পুত্রবধূর আসন গ্রহণ করেছেন সেই হেতু প্রতীপ তাকে পুত্রবধূই করবেন তার যে পুত্র হবে তার সঙ্গেই রমণীর বিবাহ দেবেন রমণী জানালেন যে রাজশ্রেষ্ঠ প্রদীপের প্রতি তার ভক্তির শেষ নেই তার আদেশ তিনি মান্য করবেন প্রতীপের যে পুত্র হবে তাকেই বিবাহ করবেন তিনি তবে একটি শর্ত তিনি কাছে জানালেন তার স্বামী কোনো কাজে তাকে বাধা দিতে পারবে না এই শর্তে সম্মতি দিলেন স্ত্রী রূপধারিণী গঙ্গা তখনই অন্তর্হিত হলেন রাজা প্রতীপ আপন ভার্যার সঙ্গে পুত্রকামনায় গুরুতর তপস্যা আরম্ভ করলেন ব্রহ্মসাবগ্রস্থ রাজা মহাভিশ প্রতিবের পুত্র হিসাবে জন্মগ্রহণ করলেন সমগুণান্বিত রাজার পুত্র হিসাবে জন্মগ্রহণ করায় সেই পুত্রের নাম হল শান্তনু শান্তনু যৌবনে পদার্পণ করলে প্রদীপ রাজা তাকে পূর্বাগত রমণীর বৃত্তান্ত জানালেন এবং নির্দেশ দিয়ে গেলেন যে সেই পরমা সুন্দরী রমণী পুত্রকামনায় শান্তনুর কাছে আসলে শান্তনু কোনো প্রশ্ন না করেই যেন তাকে গ্রহণ করেন এবং তার কোনো কাজে যেন বাধা না দেয় শান্তনু মৃগয়ায় আসক্ত ছিলেন হরিণ মহিষ পশু এসব বধ করে একাকি গঙ্গার তীরে ঘুরে বেড়াতেন একদিন এই রকম সময়ে গঙ্গা তীরে শান্তনু এক অপূর্ব কান্তিময়ী নারী দ্বিতীয় লক্ষ্মীর ন্যায় রূপবতীর সর্বাঙ্গ সুন্দর অনিন্দনীয় অতি সুন্দর দন্তময়ীকে দেখতে পেলেন সেই রমণীর সৌন্দর্যে শান্তনু মুগ্ধ হলেন দুই নেত্র দিয়ে সেই রমণীর সৌন্দর্য পান করে যেন তার তৃপ্তি হচ্ছিল না আবার পরম সুন্দর রাজাকে দেখে সেই নারীর প্রথম দর্শনেই অনুরাগ জন্মালো সেদ শিহরণে তিনি কম্পিত হলেন রাজা শান্তনু সেই রমণীকে বললেন সুন্দরী আপনি দেবী না দানবী গান কি অথবা অপসরা আপনি যক্ষী না সর্বি নাকি মানবী দেব বালিকা হে নারী আপনি যেই হন না কেন আমার ভার হন শান্তনু উত্তম রমণী গঙ্গার গুণে আকৃষ্ট থেকে তার সঙ্গে রমণে আসক্ত ছিলেন বলেই বহু বৎসর ঋতু ও মাস যে গত হয়েছিল তা বুঝতেও পারেননি শান্তনুর ইচ্ছা অনুসারে গঙ্গার সঙ্গে রমণ করতে থাকায় গঙ্গার গর্ভে আটটি পুত্র জন্মগ্রহণ করেছিল কিন্তু যখনই পুত্র জন্মাত তখনই গঙ্গা আমি তোমাকে সন্তুষ্ট করছি এই কথা বলে সেই পুত্রকে প্রথমে জলে নিক্ষেপ করতেন পরে স্রোতের ভিতরে ডুবিয়ে দিতেন গঙ্গার এই কাজ শান্তনুর অত্যন্ত অপ্রিয় হতো অথচ প্রশ্ন করলে গঙ্গা তাকে ত্যাগ করবেন এই ভয়ে তিনি গঙ্গাকে কিছু বলতেন না এইভাবে সাতটি পুত্র জলে ভাসিয়ে দিলেন অষ্টম পুত্র জন্মালে গঙ্গা যেন আনন্দে হাস্য করে উঠলেন শান্তনুরা সহ্য হল না অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি গঙ্গাকে বললেন পুত্র বধ করো না তুমি কে কার স্ত্রী কোন কারণে সদ্যজাত পুত্রদের বধ করছো পুত্র হত্যাকারিণী তোমার যে অত্যন্ত গুরুতর গহিত পাপ হচ্ছে স্ত্রী স্ত্রীরূপধারিণী গঙ্গা বললেন হে পুত্রকাম তুমি পুত্র কামনা করছো সুতরাং আর তোমার পুত্রবধ করব না তবে তোমার সঙ্গে আমার থাকা এখানেই শেষ হলো কেননা আমাদের বিবাহের শর্ত তাই ছিল আমি জহ্নমনির কন্যা গঙ্গা মহর্ষিগণ আমার সেবা করেন দেবকার্য সিদ্ধির জন্য আমি আপনার সঙ্গে বাস করেছি মহর্ষি বশিষ্ঠের অভিশাপে মহর্ষি বশিষ্ঠের মহাভাগ্যবান ও তেজস্বী আটজন বসুদেবতা আপনার পুত্র হয়ে জন্মেছিলেন মর্তলোকে আপনি ছাড়া অন্য কেউ সেই বসুগণের জনক হতে পারতেন না আবার এই মর্তলোকে আমার মতো গর্বধারিণী কোনো রমণী হতে পারেন না বসুগণের জননী হবার জন্যই আমি মানুষ হয়েছি এবং আপনি আমার গর্ভে সেই অষ্ট বসুকে উৎপাদন করে অক্ষয় স্বর্গের অধিকারী হয়েছেন বসুগণ প্রার্থনা করেছিলেন তারা জন্মানোর সঙ্গে সঙ্গে আমি তাদের মনুষ্য জন্ম থেকে মুক্তি দেব সাত বসুদেবতা বশিষ্টের বৈশিষ্ট্যের অভিশাপে মুক্ত হয়েছেন আপনার এই অষ্টম পুত্র স্বর্গের দুব বসু স্ত্রীর প্ররোচনায় ইনি মহর্ষি সুরভি নামনি গাভীকে অপহরণ করেছিলেন মহর্ষি বশিষ্ঠ অন্য বসুদের কেবলমাত্র এক বৎসর মনুষ্য জন্মের অভিশাপ দিয়েছিলেন কিন্তু দু বসুকে দীর্ঘকাল মনুষ্যলোকে মনুষ্যলোকে থাকার অভিশাপ দেন তবে বশিষ্ঠ একথাও বলেছিলেন এর মতো মাহাত্মা মনুষ্য লোকে আর কেউ জন্মাবে না এই সর্বশাস্ত্রের ধার্মিক নিপুণ পিতার প্রিয় ও হিত নিরত থাকবে এবং স্ত্রী সম্ভব পরিত্যাগ করবে ইনি দেবতার ব্রত পালনে জন্মেছেন তাই এর নাম হবে দেবব্রত গঙ্গার পুত্র বলে ইনি গাঙ্গেয় নামেও পরিচিত হবেন আমি এখন এই পুত্রটি নিয়ে চলে যাচ্ছি আপনার আহ্বান মাত্র আমি আপনার কাছে এসে দেখা দেব এই বলে গঙ্গা অন্তর্হিত হলেন শান্তনু পুত্র শোক ও গঙ্গা শোকে কাতর হয়ে আপন রাজধানীতে ফিরে গেলেন গঙ্গা অন্তর্হিত হবার পর শান্তনু ছত্রিশ বৎসর স্ত্রী সংসর্গ পরিত্যাগ করে বনবাসী হয়েছিলেন একদিন শান্তনু রাজা এক হরিণকে স্বরবৃদ্ধ থেকে তার অনুসরণ করে গঙ্গা তীরে উপস্থিত হয়ে দেখলেন গঙ্গার জল অল্প তিনি দেখলেন দেবপুত্রের মতো মনোহর ও দীর্ঘ শরীর একটি বালক দেবরাজের মতো দিব্য অস্ত্র নিক্ষেপ করছেন এবং তীক্ষ্ণ বান দ্বারা সমস্ত গঙ্গাকে আবৃত করে তার তীরে অবস্থান করছে শান্তনু জন্ম মুহূর্তে পুত্রকে একবার দেখেছিল চিনতে পারলেন না এদিকে বালকটি পিতাকে দেখে মায়া দ্বারা তাকে মুগ্ধ করলেন মুগ্ধ করে তৎক্ষণাৎ সেখান থেকে অন্তর্হিত হলো বালকটি অন্তর্হিত হতেই শান্তনু উপলব্ধি করলেন এ পুত্র তারই তিনি দেবী গঙ্গাকে স্মরণ করে বললেন গঙ্গা পুত্রকে দেখাও তখনই শালঙ্কারা সুসজ্জিতা গঙ্গা দক্ষিণ হস্ত ধারণ করে সেই সুন্দর বালকটিকে রাজার সামনে নিয়ে আসলেন গঙ্গা বললেন মহারাজ আমার গর্ভে আপনি যে অষ্টম পুত্রটি লাভ করেছিলেন এই সেই পুত্র এই পুত্র এখন অস্ত্রাভিজ্ঞদের মধ্যে সর্বপ্রধান এ বশিষ্ঠের কাছে সাঙ্গবেদ বেদ অধ্যয়ন করেছে মহা ধনুর্ধর ও পরাক্রমশালী হয়েছে যুদ্ধে ইন্দ্রের মতো ক্ষমতাবান দেবগণ ও অসুরগণ এই ছেলেটিকে অত্যন্ত ভালোবাসেন শুক্রাচার্য যত শাস্ত্র জানেন সবই একে শিখিয়েছেন বৃহস্পতির বিদ্যা এ লাভ করেছে পরশুরাম একে সর্বশ্রেষ্ঠ সারথিতে পরিণত করেছেন মহা ধনুর্ধর এবং রাজ ধর্মাভিজ্ঞ এই সন্তান আপনি নিজের গৃহে নিয়ে যান এই কথা বলে গঙ্গা অন্তর্হিত হলেন দীপ্তমান সূর্যের মতো শান্তনু নন্দনকে দেখে পুরবাসী এবং প্রজারা অত্যন্ত সন্তুষ্ট হলেন রাজ্যের মঙ্গলের জন্য শান্তনু সেই পুত্র দেবব্রতকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন যশস্বী দেবব্রত আপন ব্যবহারে পিতাকে পুরবাসীকে রাজ্যের সমস্ত লোককে অনুরক্ত করে ফেললেন এইভাবে চার বছর কেটে গেল একদিন শান্তনু যমুনা নদীর তীরবর্তী বনে গিয়ে অনির্বাচনীয় এক প্রকার উৎকৃষ্ট গন্ধ অনুভব করলেন সেই গন্ধের উৎপত্তি খুঁজতে গিয়ে তিনি দেবতার মতো সুন্দরী একটি কন্যা দেখতে পেলেন দীর্ঘনয়না সেই সুন্দরীকে দেখে তাকে প্রশ্ন করলেন তুমি কার কন্যা তোমার নাম কি তুমি এখানে কি করছো সেই কন্যা উত্তর দিলেন আমি কৈবর্তের কন্যা আমার পিতা মহাত্মা দাসরাজের আদেশে আমি ধর্মের জন্য নৌকা বহন করে পাড়াপাড় করছি দেবীর মতো অপরূপ রূপ লাবণ্যবতী ও সৌরভযুক্ত সেই নারীকে দেখেই শান্তনু তাকে সম্ভোগ করার ইচ্ছা করলেন সেই মুহূর্তেই সেই কন্যাটির পিতার কাছে গিয়ে তাকে পত্নী রূপে পাওয়ার জন্য প্রার্থনা করলেন দাসরাজ শান্তনুর প্রশ্নের উত্তরে বললেন মহারাজ কন্যা যখন জন্মেছে অবশ্যই উপযুক্ত পাত্রে তাকে দান করতে হবে কিন্তু আপনি আমার মনের ইচ্ছা শুনুন আপনি ধর্মপত্নী রূপে আমার কন্যাকে প্রার্থনা করেছেন সমগ্র ভারতবর্ষে আমি আপনার তুল্য জামাতা পাব না কিন্তু আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমার কন্যার গর্ভে আপনার যে পুত্র জন্মাবে সেই পুত্র আপনার পরে ভরত বংশের রাজা হবে জন্মের পর তাকে যুবরাজ পদে অভিষিক্ত করতে হবে অন্য কাউকে ভাবি রাজা বলে অভিষিক্ত করতে পারবেন না কিন্তু পুত্র দেবব্রতকে স্মরণ করে শান্তনু ধীবরাজকে তার প্রার্থিত বর দান করতে পারলেন না তীব্র কামনলে দগ্ধ থেকে সেই দাস চিন্তা করতে করতে শান্তনু হস্তিনাপুরে প্রবেশ করলেন শান্তনু রাজকার্য করতে পারলেন না মৃগয়ে যাওয়াও বন্ধ করলেন তার দেহ কান্তিহীন পাণ্ডুবর্ণ ও ক্রিস হয়ে গেল পুত্র দেবব্রত কিছুকাল ধরেই এই বিকার লক্ষ্য করছিলেন শেষে একদিন সরাসরি পিতা শান্তনুর সঙ্গে সাক্ষাৎ করে তিনি প্রশ্ন করলেন পিতৃদেব সকল দিকেই মঙ্গল দেখা দিচ্ছে সকল রাজা আপনার বশবর্তী আছেন কিন্তু আপনি মৌনি থাকেন আমার সঙ্গেও কথা বলেন না আপনার দেহ বিবর্ণ ক্রিস হয়ে যাচ্ছে আপনি যদি আমাকে এর কারণ বলেন তাহলে প্রতিকার করতে পারবো শান্তনু পুত্র দেবব্রতকে বললেন বৎস তুমি যে আমাকে চিন্তামগ্ন দেখছো তা ঠিকই তুমি আমাদের বংশের একমাত্র সন্তান তুমি বীর যোদ্ধা সর্বত্র আপন পুরুষাকার অবলম্বন করে থাকো মনুষ্য জীবন স্থায়ী নয় তোমার কোনো বিপদ ঘটলে আমাদের বংশ আর থাকবে না তুমি আমার কাছে শতপুত্রের অধিক এই কারণেই আমি অনর্থক পুনরায় দ্বার পরিগ্রহ করতে ইচ্ছা করি না বেদবাদীরা বলে থাকেন এক পুত্র থাকা আর নিঃসন্তান হওয়া এই উভয়ই প্রায় সমান সন্তান সর্বকল্যাণকর একথা দেবতা ও প্রাচীনেরাও বলে থাকেন তুমি বীর সর্বদা অস্ত্র ব্যবহার করে থাকো সুতরাং যুদ্ধ ছাড়া অন্য কোনো কারণে তোমার মৃত্যু ঘটবে না কিন্তু তুমি না থাকলে এই বংশের কি হবে এই ভাবনায় আমি অস্থির হয়ে পড়েছি দেবব্রত তখন পিতার হিতৈষী বৃদ্ধ মন্ত্রীর কাছে গিয়ে পিতার শোকের যথার্থ কারণ জানতে চাইলেন মন্ত্রী বললেন দাসকন্যা সত্যবতীকে মহারাজ কামনা করেছেন দেবব্রত তখনই অন্য ক্ষত্রিয়গণের সঙ্গে পরামর্শ করে দাসরাজের কাছে গিয়ে পিতার জন্য সত্যবতীকে প্রার্থনা করলেন দাসরাজ দেবব্রতকে যথাবিহিত আপ্যায়ন করে বললেন আপনি মহারাজ শান্তনুর পুত্র আপনি অস্ত্রধারী শ্রেষ্ঠ আপনি মহারাজের উপযুক্ত অবলম্বন কোনো ব্যক্তি এই রূপ শ্লাঘ্য ও অভিষ্ট বৈবাহিক সম্বন্ধ প্রত্যাখ্যান করতে পারে না আমার কন্যা আমার ঔরসজাত কন্যা নয় এ কন্যার পিতা রাজা উপরিচর রাজা উপরিচর আমাকে বলেছেন যে ধার্মিক রাজা শান্তনুই সত্যবতীকে বিবাহ করার যোগ্য দেবশ্রী অসিত সত্যবতীর বিশেষ প্রার্থী ছিলেন কিন্তু আমি তাকে প্রত্যাখ্যান করেছি কিন্তু রাজকুমার কন্যার পিতা হিসাবে আমি আপনাকে কিছু বলবো এই বিবাহের একমাত্র দোষ প্রবল শত্রু জন্মাবে কারণ আপনি শত্রু হয়ে যার প্রতি ক্ষুব্ধ হবেন সে দেব দৈত্য গন্ধর্ব হলেও সুখভোগ করতে পারবে না এই বিবাহের এই একমাত্র দোষ তখন দেবব্রত সমাগত সঙ্গী ক্ষত্রিয়গণকে শুনিয়ে বলতে লাগলেন হে সত্যবাদী দাসরাজ আমার এই সত্য প্রতিজ্ঞা শুনুন অতীতে কেউ এ প্রতিজ্ঞা করেনি বর্তমান অথবা ভাবি কোনো লোক এ প্রতিজ্ঞা করবে না আমি প্রতিজ্ঞা করছি যে সত্যবতীর গর্ভজাত পুত্রই আমাদের রাজা হবেন কিন্তু দাসরাজ তখনও সন্তুষ্ট হলেন না তিনি আবার বললেন আপনি প্রতিজ্ঞা অনুসারে সত্যবতীরও প্রভু হলেন আমি জানি আপনার প্রতিজ্ঞা কখনো মিথ্যা হবে না কিন্তু আপনার আপনার যে পুত্র হবে সে প্রতিজ্ঞায় বাধা পড়বে না তার বিষয়ে আমার গুরুতর সন্দেহ আছে দেবব্রত দাস রাজার অভিপ্রায় বুঝলেন পিতার প্রিয় কাজ করার জন্য তিনি আবার এক প্রতিজ্ঞা করলেন দাসরাজ সমবেত এই ক্ষত্রিয় সমাজের সম্মুখে আমি আমার পিতার ইচ্ছা পূরণের জন্য যে প্রতিজ্ঞা করেছি তা আপনি শুনুন ক্ষত্রিয়গণ আমি পূর্বে সমস্ত রাজ্য পরিত্যাগ করেছি এখন আমি সেই প্রতিজ্ঞা করছি যে প্রতিজ্ঞার ফলে আমার জীবনেও কোনো পুত্র জন্মগ্রহণ করবে না দাসরাজ আজ থেকে আমি ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করলাম এর ফলে আমার আর পুত্র জন্মগ্রহণ করবে না কিন্তু তা সত্ত্বেও আমার অক্ষয় স্বর্গলাভ হবে গাঙ্গেও প্রতিজ্ঞা করলেন যে সেদিন থেকে পৃথিবীর সমস্ত রমণী তার জননীতুল্য হবেন গাঙ্গেয়র এই প্রতিজ্ঞা শুনে দাসরাজ ও উপস্থিত ক্ষত্রিয়গণ সকলেই রোমাঞ্চিত হলেন দাসরাজ গাঙ্গেয়কে বললেন অবশ্যই আমি সত্যবতীকে দান করব। তারপর অপসরাগণ দেবগণ ও পিতৃগণ আকাশ থেকে পুষ্প বৃষ্টি করলেন আকাশ থেকে দৈববাণী হল এই ভীষণ প্রতিজ্ঞার জন্য আজ থেকে এর নাম হল ভীষ্ম তখন ভীষ্ম পিতার কাছে নিয়ে যাবার জন্য যশস্বিনী সত্যবতীকে বললেন মা আপনি রথে উঠুন চলুন আমরা নিজের গৃহে যাই এই কথা বলে সত্যবতীকে রথে তুলে হস্তিনাপুরে গিয়ে পিতা শান্তনুর কাছে সমস্ত বৃত্তান্ত জানালেন রাজারা সমবেতভাবে এবং পৃথক পৃথকভাবে ভীষ্মের সেই দুষ্কর কাজের প্রশংসা করলেন এবং বললেন ইনি ভীষ্মই বটেন বিশ্বের সেই দুষ্কর কাজের কথা শুনে পিতা শান্তনু সন্তুষ্ট হয়ে তাকে ইচ্ছা মৃত্যু বর দিলেন এবং বললেন বৎস তুমি যতকাল জীবিত থাকতে ইচ্ছা করবে ততকাল তোমার মৃত্যু হবে না তুমি অনুমতি দিলে তবেই মৃত্যু তোমার কাছে আসতে পারবে